এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটাকে বলা হচ্ছে প্লেন জয়েন্ট। এবারে এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টে বেশ কিছু পার্টস আছে, সেই পার্ট সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় প্লেনস, এগুলোকে বলা হচ্ছে প্লেনস। এই যে ভিতরে এই যে কালো রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গ্যাসকেট, অর্থাৎ কালো, যেটা অসারের মতো কাজ করে রাবারের, এটাকে বলা হয় গ্যাসকেট। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে যেটা, এবারে কি আমরা জয়েন্ট করতে গেলে কি হয়, আচ্ছা তার আগে বলে নিই, এখানে এই যে দুটো আছে, দুটো ফ্লেঞ্জ, দুটো ফ্লেঞ্জ লাগানোর দুটো ফ্লেঞ্জ, এবারে দুটো ফ্লেঞ্জ যদি এই যে গ্যাসকেটটা যদি না দেওয়া হতো তাহলে কি হতো, তাহলে জলটা কিন্তু আমাদের যদি কোনো ফ্লুইড যদি ইয়ে করা হয় সেক্ষেত্রে কি হবে, যদি কোনো লিকুইড কিছু আসে বা কোনো ফ্লুইড, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে লিকেজ হওয়ার হবে, সেক্ষেত্রে লিকেজ হবে। এর জন্য কি করা হয়, এর জন্য এই যে গ্যাসকেটটা দেওয়া হয় যাতে না লিকেজটা হয়, সেজন্য এই গ্যাসকেটটা দেওয়া হয়। আচ্ছা এরপর এর যে জয়েন্টটা করা হয়, জয়েন্ট করতে গেলে আমাদের নাট বোল্ট লাগে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় নাট বোল্ট, এটা দিয়েই আমরা এই জয়েন্টটা করে থাকি। আচ্ছা এই যে জিনিসটা আছে এটা কি, এটা একটা, এটাকে বলা হয় নাট সাইকেল, নাট সাইকেল বা হোল। এখানে কি থাকছে, এখানে যেহেতু ছিদ্র করা থাকছে, যদি ছিদ্রটা না করা থাকতো তাহলে কিন্তু আমাদের বোল্টটা কিন্তু লাগানো যেত না, লাগানো আমাদের পসিবল হতো না। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে দাঁতের মতো যে উঁচু উঁচু দাঁতের মতো হয়ে আছে, এই জিনিসটাকে বলা হয় কি থ্রেড। এই যে আমরা যেটাকে প্যাচ নামে চিনি ওটাকে বলা হয় থ্রেড।